আজ থেকেই খুলে যাবে ভারতের দীর্ঘতম করিডোর। উদ্বোধন হতে চলেছে মহাকাল করিডোরের। মহাকাল মহেশ্বরকে ঘিরে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে এই করিডোর। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাল করিডোরের উদ্বোধন করবেন। জানেন কোথায় গড়ে উঠেছে ভারতের সবচেয়ে বড় করিডোর? করিডোর গড়ে তুলতেই বা কত কোটি টাকা খরচ হয়েছে? মহাকাল করিডোরের বিশেষত্বই বা কি? জানলে অবাক হবেন আপনিও। মধ্যপ্রদেশের বুকে গড়ে উঠেছে সুবিশাল স্থাপত্য। মহাকালেশ্বর মন্দিরে গড়ে উঠেছে এই বিশাল করিডোর। দেশের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরের মহাদেব স্বয়ংভূ। কথিত আছে স্বয়ং শিব বাস করেন এই মন্দিরে। এই শিবের রয়েছে অনেক অলৌকিক মাহাত্ম্য। এই স্বপ্নেশ্বর শিবের কাছে কোনো স্বপ্নের কথা জানালে সেটি বিফলে যায় না। অলৌকিক মহাকালেশ্বর মন্দিরে তেমনই আবার রয়েছে পৌরাণিক মাহাত্ম্য। সেই মহাকালেশ্বর মন্দিরকে ঘিরে থাকবে এই বিশাল করিডোর। মহাকাল করিডোর 900 মিটারের চেয়েও লম্বা। রুদ্রসাগর হ্রদকে বেষ্টন করে রয়েছে এই করিডোর। করিডোর নির্মাণে মোট খরচ হয়েছে 856 কোটি টাকা। নতুন করে সংস্কার করা হয়েছে মহাকালেশ্বর মন্দির। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সংস্কারের উদ্দেশ্যে ঢেলে সাজানো হয়েছে এটিকে। ভারতের সমস্ত উৎকৃষ্ট জিনিস দিয়ে নির্মিত হয়েছে এই বিশাল করিডোর। রাজস্থানের বাঁশি পাহাড়পুরা এলাকা থেকে এসেছে বেলে পাথর। সেই পাথরেই তৈরি হয়েছে এই করিডোরের নানান মূর্তি। একটি নয়, দুটি নয়, মহাকাল মহেশ্বরের 199টি মূর্তি রয়েছে এই করিডোরে। ভৈরব, গণেশজী, মাতা পার্বতী ও অন্যান্য দেবতাদের 200টি মূর্তি রয়েছে। বেলে পাথর দিয়ে তৈরি 108টি অলঙ্কৃত স্তম্ভ, ফুয়ারা এবং আরও অনেক নান্দনিক স্থাপত্য শৈলী। দেওয়ালের গায়ে খোদাই করা হয়েছে ভগবান শিবের নানান কাহিনী। শিবপুরাণের কাহিনী থেকে মন্দিরের কাহিনী সব ফুটে উঠেছে এই দেওয়ালেই। করিডোরে প্রবেশের জন্য রয়েছে দুটি দ্বার, নন্দী দ্বার এবং পিনাকী দ্বার। রাজস্থান, গুজরাট ও ওড়িশার শিল্পীদের হাতে নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে এটিকে। শোনা যায় 1234-35 সালে সুলতান শাসউদ্দিন ইলতুৎমিস উজ্জয়িনী লুণ্ঠনকালে মহাকালেশ্বর মন্দির চত্বর ধ্বংস করেছিলেন। 1736 সালে হিন্দুপাদ পাতশাহী ছত্রপতি শাহু মহারাজ ও পেশুয়া বাজিরাওয়ের সেনাপতি রানুজিরাও সিন্ধে মহারাজ বর্তমান মন্দিরটি নির্মাণ করেন। এভাবেই বারংবার এটিকে সংস্কার করা হয়। বর্তমানে পুনরুন্নয়ন প্রকল্পের জন্যই মহাকাল করিডোরের নির্মাণ। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলছেন, পৌরাণিক গুরুত্বের পাশাপাশি এটি পর্যটন শিল্পকে বাড়িয়ে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আজই প্রকল্পের সূচনা ঘটবে।